অবশেষে চাল দুর্নীতির অভিযোগ স্বীকার বাম কাউন্সিলরের, মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিলাস হালদারের দলীয় কার্যালয়ের সামনে গতকাল বেশ কিছু সাধারণ মানুষ চালের দুর্নীতি নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে পড়ে বিভাসবাবু বলেন, তিনি মোট 4,650 কেজি চাল পেয়েছেন এবং সেটি তিনি লিখিত আকারে দেন। সেই মতো এদিন মহেশতলা পৌরসভার উপপৌর প্রধান আবু তাহের মোল্লার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা চোদ্দ নম্বর ওয়ার্ডে মোট তিন দফায় চাল দিয়েছি। প্রথম দফায় 3,000 কেজি, দ্বিতীয় দফায় 50 কেজি করে বুথ পিছু অর্থাৎ 1,650 কেজি এবং তৃতীয় দফায় 3,000 কেজি সহ বুথ পিছু 50 কেজি করে আরও কিছু চাল সহ মোট 7,650 কেজি চাল আমরা দিয়েছি। এই তথ্য পাওয়ার পর চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিলাস হালদারের বাড়িতে গিয়ে জানতে চাওয়া হলে তিনি এই তথ্যের সঠিক উত্তর দিতে পারেননি। পরে সংবাদ মাধ্যমের চাপে পড়ে তিনি স্বীকার করেন, তিনি শেষের 3,000 কেজি চাল সহ বেশ কিছু চাল এখনও পর্যন্ত বিতরণ করতে পারেননি। এই বিষয়ে কথা বলতে বলতে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন এবং ওনার এক অনুগামী সংবাদ মাধ্যমে প্রতিদিনের ওপর অকথ্য ভাষা কথা বলেন এবং বেশ কিছু সাংবাদিককে হেনস্থাও করেন। শুনেন, 23 তারিখে বিকাশদার দাদা প্রকাশ হালদার উনি এখান থেকে চিঠি নিয়ে গেছেন। তাহলে 23 তারিখে আমরা চিঠি দিয়েছি 3,000 কেজি চাল। সেই 3,000 কেজি চাল এখন উনি যদি তুলে না থাকে তাহলে তার দায়টা কি পৌরসভার চেয়ারম্যান সাহেবের না পৌর কর্তৃপক্ষ? দায়টা ওনার। উনি সেই চালটা এখনও তোলেনি কেন? চালটা তো গরিব মানুষের, তাদের খাওয়ার জন্য দেওয়া হচ্ছে, তো উনি তুলে দিতে পারেন। ওনার এটা নেগলিজেন্সি যদি না তুলে থাকে। এখন আমরা তো তুলেছি, আমিও তো কাউন্সিলর, আমাকে 23 তারিখে চিঠি করতে, আমি চালটা 24 তারিখে তুলে নিয়েছি, তুলে আমি 26 তারিখে আমি ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, সব জায়গায় দিয়ে দিয়েছি। সুতরাং যদি না তোলে তাহলে বিক্ষোভ করতে হবে, সেইভাবেই হয়েছে আর কি। মানে এটা তো মিথ্যা কথা, এটা তো মিথ্যা কথা। আপনি তো আমার, আমি তো দেখিয়েও দিলাম আমাদের এখানে ওই লগ বুকে যে ওনার চিঠি চলে গেছে, উনি চিঠি নিয়ে নিয়েছে। অবশ্যই অবশ্যই বলছি তো, এটা কিছু জনপ্রতিনিধি প্রত্যেককে সজাগ থাকতে হবে এই মুহূর্তে। কেজি চাল প্রথম পর্যায়ে আমরা অলরেডি ডেলিভার করে দিয়েছি, সেকেন্ড পেজে 1,650 কেজি কাজ আমাদের চলছে, দেওয়া হয়ে গেছে, থার্ড পেজের মাল আমরা এখনো রিসিভ করিনি। রিকুইজিশনটা রিসিভ করেছি, চালটা রিসিভ করিনি এখন, এখনো ওখানে পড়ে আছে। ওটা তো আপনি কালকে আমাদের বলেননি, তাহলে বলেছি আমাদের। এখন দেখুন না, এখন সেটা পরের কথা, সেটা পরের কথা, সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি গতকাল এখনো অনেক অন্য ওয়ার্ড কি করেছে না করেছে আমরা পারিনি, যদি ধরে নেন তাই ধরে কি কোনো উদ্দেশ্যই নেই, কোনো উদ্দেশ্যই নেই আমাদের, কোনো অসৎ যা বলার গতকাল বলে দিয়েছি, আপনারা যে বিষয়টা জানাচ্ছিল সে বিষয়টা বলে দিলাম, আর কিছু বলতে পারছি না। আপনি পারলেন না কেন, কি কারণটা কি? আমার তো সেকেন্ড পেজের মাল দেওয়ার কাজ চলছে দাদা ভাই, সরি। মিডিয়া বেশি বাড়াচ্ছে, তার নিয়েই তো 500 টাকা 700 টাকার সব মিডিয়া, ফাস্টার মিডিয়া এগুলো নিয়ে করছে। যা বলার তো কাউন্সিলর বলে দিয়ে মহেশতলা থেকে প্রীতম চৌধুরী, রিপোর্ট টাইমস বাংলা। আপনি কত টাকা বগড়ে পেয়েছেন? গরিব মানুষকে ঠকিয়ে কত টাকা বগড়ে পেয়েছেন?